তুমি কি কাউকে সত্যিকারের ভালোবাসছো? তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখতে চাইছো, তোমার কাছে আটকে রাখতে চাইছো, কিন্তু সত্যি সে যদি না চায় তুমি কি তাকে আটকে রাখতে পারবে? তাকে আটকে রাখা সম্ভব? যে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, যে ছেড়ে যেতে চায় তাকে সত্যি যেতে দেওয়া উচিত। আমি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি যারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে অনেক রিকোয়েস্ট করেও এমনকি হাতে পায়ে ধরেও আটকে রাখা যায় না, আগলে রাখা যায় না। ছেড়ে যাওয়ার সময় মানুষগুলো বড্ড কঠিন হয়ে যায়। অপরদিকের মানুষটা কষ্ট পাচ্ছে, গুমরে গুমরে মরে যাচ্ছে জেনেও তারা তার দিকে ফিরে তাকায় না, চলে যায় সবকিছু ছেড়ে ছুড়ে। যে মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবে একদিন সেই মানুষটাই মন খারাপের মেঘ এনে জমা করে দিবে তোমার মনের চিলে কোঠায়। ঠিক এভাবে চলতে চলতে একটা সময় পর যখন বয়স বাড়বে তুমি উপলব্ধি করতে থাকবে তুমি আর পাঁচটা মানুষের থেকে আলাদা হয়ে যাচ্ছ। তোমার মধ্যে একটা ভয় কাজ করতে শুরু করবে। কিসের ভয় জানো? তোমার মধ্যে ভয় কাজ করতে শুরু করবে একা থাকার, একাকিত্বের সেই ভয়। একটা বয়সের পর প্রত্যেকে একটা নির্দিষ্ট আশ্রয় খোঁজে, একটা ভরসার কাঁধ খোঁজে, যে কাঁধে মাথা রেখে সারাত আকাশের তারাদের দিকে তাকিয়ে গল্প করে কাটিয়ে দেয়া যায় না যায়, আর মন খারাপ হলে তাকে জড়িয়ে ধরে কাঁদা যায়, তার বুকে মাথা রাখা যায়। তাই যখন কেউ ছেড়ে যেতে চায়, কে রাখতে চাই, তখন আমরা তাকে যে কোনো উপায়ে আটকে রাখতে চাই, আগলে রাখতে চাই নিজের কাছে। কিন্তু ওই যে বললাম, যারা ছেড়ে যেতে চায় তারা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তটা অনেক আগেই নিয়ে নেয়। আমরা এই ব্যাপারগুলো অনেক আগেই বুঝতে পারি, কিন্তু বুঝেও না বোঝার ভান করে মোট কথা সত্যিটাকে মেনে নিতে চায় না, আমাদের মন মেনে নিতে পারে না। ছেড়ে যাওয়ার আগে কিন্তু তারা অবহেলার কোনো ত্রুটি রাখে না। তাদের সাথে তুমি যদি 2 মিনিট কথা বলতে চাও সোজাসুজি জানিয়ে দেবে যে সে ব্যস্ত, ভীষণ ব্যস্ত। তুমি তাকে SMS এর পর SMS করবে, সে তার উত্তর দেবে না, অথচ তুমি দেখতে পারবে তাকে সারাদিন ফেসবুকের টাইম লাইনে রাখতে। এটা খারাপ লাগলেও এটাই সত্যি। তাই যারা এমন করে তাদের সিদ্ধান্তকে মেনে নিয়ে সম্মতি জানাতে হয়। তারা ছেড়ে যাওয়ার আগে এই কথাটা বলার আগে তাদের জন্য দরজাটাকে খুলে দিতে হয়। আবার কখনো কখনো ছেড়ে যাওয়া মানুষগুলো ফিরেও আসতে চায়, তোমায় ছেড়ে গেলেও একটা সময় তোমার কাছে ফেরত আসতে চায়। আচ্ছা, সত্যি কি ফিরে আসা যায়? আর ফিরে আসতে চাইলেও কি আর ফিরিয়ে নেওয়া যায়? তাদেরকে ফিরিয়ে নেওয়া উচিত?